রাজশাহী মহানগরীর শামুকদম থানা এলাকার নদাপাড়া বাজারের ইসলা নামক অটো গ্যারেজের নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাইট গার্ডের নাম আনিসুর রহমান নাড়া, তিনি নদাপাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ জানায়, নদাপাড়া বাজারে মা হোটেলের পাশে ওয়াসিম নোমান সিফাতের লিজ নেওয়া অটো গ্যারেজে নাইট গার্ড হিসাবে তিনি কাজ করতেন। তবে কে বা কারা অটো গ্যারেজের মধ্যে প্রবেশ করে হাত পা বাঁধা অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেছে তা জানা যায়নি। হত্যাকারীরা অটো গ্যারেজের মেইন গেটে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।